সরকার বল প্রয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করে 5 জানুয়ারি ভোটারবিহীন একতরফা নীল নকশার পাতানো নির্বাচন করতে যাচ্ছে। এটি হচ্ছে পুতুল নাচের একটি নির্বাচন, এটি হচ্ছে খেলাঘরে বরবধূ সাজিয়ে পুতুলের বিয়ে দেওয়ার মতো একটি নির্বাচন। এই নির্বাচনকে ইতিমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে। তারপরও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 18 দলীয় জোটের পক্ষ থেকে দেশের সকল দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষসহ দেশের কৃষক শ্রমিক ছাত্র যুবক আলেম ওলামা ও সর্বোপরি দেশের আপামর জনসাধারণকে ভোট কেন্দ্র বর্জনের জন্য আহ্বান জানাচ্ছি এবং সবাইকে সোচ্চার কণ্ঠে আওয়াজ তোলার জন্য আহ্বান জানাচ্ছি। এই সরকারের প্রহসনমূলক একতরফা নির্বাচনকে না বলুন। কাল যেহেতু সরকার 10ম জাতীয় সংসদ নির্বাচন করে ফেলছে বা করতে যাচ্ছে, তাই এখনকার বিএনপির আন্দোলন কি যত দ্রুত সম্ভব 11 জাতীয় সংসদ নির্বাচনের জন্য কি না? এটি আমরা নির্বাচন বলে এটিকে গ্রহণ করছি না। এটি নির্বাচনের কোনো একটি যে ক্যারেক্টারিস্টিক যা গুণগত আকার থাকে সেটি এটি নেই। কাজে এই নির্বাচন কালকে এটি প্রহসনের নির্বাচন হচ্ছে। আমরা বলছি আগে 10ম সংসদের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে স্থগিত করতে হবে, বাতিল করতে হবে, তারপর কি পরবর্তী বিষয়। এটি শুধু পরবর্তীতে আরেকটি নির্বাচন হবে সেই বিষয় না, কী পদ্ধতিতে নির্বাচন হয় তাদের নীতিগতভাবেই সরকারকে বলতে হবে যে তারা এই 10ম নির্বাচনের প্রহসনকে তারা স্থগিত করে দিয়েছে, তাদের সময় রয়েছে এখনও।